সাইবার ক্রাইম রোধে সচেতনতা শিবির করল পুলিশ এদিন বারাসাত জেলা পুলিশের উদ্যোগে এই সাইবার ক্রাইম শিবির অনুষ্ঠিত হয় গোবরডাঙ্গায় উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা কর্মসূচি পালিত হলো গোবরডাঙ্গায় সোমবার দুপুরে গোবরডাঙ্গা টাউন হলে এই কর্মসূচি পালিত হয় বারাসত পুলিশ জেলার পুলিশের উদ্যোগে সাইবার ক্রাইম সচেতনতা কর্মসূচি পালিত হয় এই সাইবার ক্রাইম কর্মসূচিতে সহযোগিতা করে গোবরডাঙ্গা পুরসভা সমাজে বিভিন্ন উপায়ে সাইবার ক্রাইম হয় যার শিকার হয়ে সর্বশান্ত হন অনেকেই সেই ক্রাইম থেকে নিজেদেরকে কিভাবে দূরে রাখবেন তা নিয়ে সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকেরা বোঝান সাধারণ মানুষকে অডিও ভিজুয়ালের মাধ্যমে এই এই ক্রাইমের প্রতিকার কিভাবে সম্ভব তা বোঝানো হয় এদিনের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহিত শেখ গোবোটাঙার ওসি অসীম পাল পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত এদিনের সচেতনতা শিবিরে এসডিপিও রোহিত শেখ বলেন অনেক সময় ব্যাংকের নাম করে ফোন করে বলা হয় আপনার ব্যাংক এটিএম কার্ড লক হয়ে গিয়েছে আপনাকে কিছু তথ্য দেওয়া হবে সেগুলি জানালেই সমস্যার সমাধান হবে এভাবে ব্যাংক প্রতারণা অনেকেই হয় লিংক লিঙ্ক পাঠিয়েও প্রতারণা করা হয় ব্যাংক কখনোই এভাবে ফোন করে না প্রয়োজনে এ ধরনের ফোন এলে ফোনে কোনো তথ্য না দিয়ে সরাসরি ব্যাংকে যান অজানা ভিডিও কল রিসিভ না করার পরামর্শ দেন আধিকারিকেরা বারাসা জেলা পুলিশের পক্ষ থেকে বারাসা সাইবার পুলিশ স্টেশন এবং গোবরডাঙার থানা একটা সাইবার আওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছে গোবরডাঙ্গা টাউন হলে সমস্ত আমরা গোবরডাঙ্গাবাসী যারা রয়েছেন সিনিয়র সিটিজেন্স পেনশন হোল্ডার্স কলেজের স্টুডেন্টস স্কুল স্টুডেন্টসদের নিয়ে একটা সেন্সিরাইজেশান প্রোগ্রামের মাধ্যমে আমরা যে বিভিন্ন আজকের দিনে যে অনলাইন ফ্রড হচ্ছে সাইবার ফ্রড হচ্ছে সেগুলো থেকে কীভাবে নিজেকে বিরত রাখতে পারে সেই সেই প্রিকশনারি মেসেজগুলো আজকে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখিয়েছি বিভিন্ন এটিএম ফ্রড বলুন চেক ফ্ৰড বলুন চাইবাৰ ফ্ৰড অনলাইন ফ্ৰড সোশ্যাল মিডিয়াতে কিভাবে মানুষকে আজকাল কিছু টেক্সট বা ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করছে এই যাবতীয় এইসব জিনিস নিয়ে আজকে আমরা একটা প্রায় দেড় ঘন্টার অডিও ভিজুয়াল ক্লাস নিয়েছি মানুষকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছি যে অনলাইন বা সমস্ত যেই সব রয়েছে যেইগুলোতে আপনার মানে মানিটারি ফ্রড হতে পারে সেইগুলো কিভাবে তারা ওইগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারে কিভাবে নিজেকে সেফ রাখতে পারে সেইগুলো নিয়ে আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বন আদি মোহিনী মোহন কাঞ্জিরা